বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারকবাদ, আজ জুম্মার দিন। আসুন সবাই সবার জন্য দোয়া করি। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়েশাদির কাজ আপনার আমার প্রত্যেকের ঘরে ঘরেই আছে, তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। আজকে শুক্রবার, তো এই শুক্রবারে কিন্তু আমাদের অফিসে সরাসরি অনেকেই ভিজিট করতে আসে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের অফিসে, প্রতিদিন প্রতি সময় আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায়, হাসি মুখে আপনাদের সেবাটা প্রদান করি। আমাদের এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, এটাতে কোনো ছুটি নাই, সব সময় সব টাইমে আপনারা সন্ধান নিতে পারেন। তবে হ্যাঁ, এত ফোন একবার যখন, অনেকে আছে অতিরিক্ত ফোন কথা বলে, এটা আমি দেখছি যে মানুষ একটু কথার পাগল মনে হয়। তো আমার মনে হয় যে যেহেতু আমরা এই প্রফেশন অনেক দিনের অভিজ্ঞতা, আপনারা অল্প কিছু কথাতেই যদি সারেন আমার মনে হয় ভালো হয়। কারণ আমি একজনের সাথে যদি সারাক্ষণ কথা বলি তো অন্যরাও সেবা থেকে বঞ্চিত হবে, এর জন্যই বললাম। তো যাক, এই মুহূর্তে মানে এত এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে, এইমাত্র ওরা কানাডা থেকে ফোন করলো, ওদের এক মেয়ের বান্ধবীকে বিয়ে দিচ্ছে। এখন সেই বান্ধবীকে, ওর নাম হচ্ছে লিমা, লিমার ওর বয়স, ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 5'4". ওদের বাসা উত্তরাতে, বাবা বিজনেসম্যান, ও লেভেল করা, এমএসসি কোর্সে টরন্টো থেকে, টরন্টো ইউনিভার্সিটি থেকে, এবং ওখানেই ও সিটিজেন। তো ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। এখন বললো যে আন্টি, আমার তো মানে কানাডা থাকা ছেলে হলে আমার সবচেয়ে ভালো হয়, আর যদি আমেরিকা, এই দুইটা দেশেই আপনি দেখবেন, যদি অবিবাহিত হয় তাও হতে পারে, ডিভোর্স হলে হতে পারে, কিন্তু কোনো ইস্যু থাকতে পারবে না। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তো দেখতে অনেক সুন্দর, ভিডিও কলে এতক্ষণ কথা বললাম, তো আমার এই মামনিটার জন্য আমি সবাইকে আহ্বান করছি, যাদের চোখে আমার এই ভিডিওটা পড়বে অবশ্যই তারা যাতে যোগাযোগ করে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা চাচ্ছে সেরকম যদি হয় আপনারা একটু যোগাযোগ করেন, আমি ওনাদের সাথে যোগাযোগ করাই দিব ইনশাল্লাহ। আমি কথা দিলাম, আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো, আল্লাহ যাতে সুস্থ ভালো রাখে, এই দোয়া আমি আপনাদের কাছে চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম, আমি আমার আল্লাহর করে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবী জি রওজা মোবারক সালামত পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপরান মাজারে সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম।